হ্যালো গাইস, আজকে আইসি মরিচ খেতে। মরিচ খেত বুনছিল আমার মামারা, সেই মরিচ খেতে। চলুন দেখি আসি কি পরিমাণ মরিচ আইছে। এই যে মরিচ খেত পুরা খেতেই বুনছে। এটা বেশি বড় হয় নাই এখন পর্যন্ত, যে সময় ফুল প্রোডাকশন দিব তখন কেমন করেন মরিচ দেখা যাবে বেশি। এই যে মরিচ, মরিচ গুলা হয়েছে, এই যেটা কালা হয়ে গেছে গা, ওই পাশে আরো আছে। এই যে সবগুলাই দেখুন আরো আছে ভিতরে। দেখুন মরিচ গুলা সব কালা হয়ে গেছে গা, তাহলে হাইব্রিড মরিচ। ওখানে ফুল ধরতেই আছে, মানে ফলন করে ফুল আসে নাই, তারপরে আসবে। এ দেখুন এই পাশে আর মরিচ, বড় খেত ভরাই মরিচ। এই যে খেত বোঝাই মরিচ, খালি মরিচ আর মরিচ ধরে রয়েছে। ফুলও ধরছে আরও আছে, তাহলে ওই পাশে যাই। এই দেখুন আরো খালি মরিচ খেতে, আর কিচ্ছু নাই, অনেকগুলো মরিচ হয়েছে। এই মরিচ দেখে আমারই খুশি লাগতেছে, যে খেত ভরা মরিচ, মনে করবেন এবার ভালো ফলন হইব। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ জায়গায় মরিচের চারা 300 লাগাইছিল, তা মরিচের ফলন ভালোই হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে মরিচ। এই যে আরো আছে, আর পাশে যে ধনে পাতা লাগাই থুইছে, পুঁই শাক আছে, কুশাল কুশাল যারা বুনছে, এই ধনে পাতা পালন শাক বুনে থুইছে একই খেতে। আসলে কি বছরের ফল, বছরের সবজি বছরে বুনে, মনে করেন আমার মামার জায়গা অনেকই, সেই মনে করেন এই ছোটোবেলায় থেকে আমার নানার সাথে কৃষির সাথেই জড়িত, কৃষিখ্যাতি কাজ করে। আশা করি অন্য একটা ভিডিওতে আমার মামার আপনি দেখাবো। উস্তা লাগাইছে, উস্তা এখনও ধরে নাই, আর পরে ধরবো উস্তে। এই যে পুরাড়ে উস্তা লাগাইছে, আর এই পাশে যে লাল শাক লাগাই দিয়েছিল আগে, আরও লাল শাক এখন মনে করেন বাজারে নিলে বিক্রি হয় না, কেউ খাইতে চায় না গ্রামে, তো যেমন করেন শহরে হলে বেচা কিনা যেত। এই পাশে কিছু বেগুন গাছ লাগাইছে, তাও বেগুন গাছে ভালোই বেগুন ধরছে। এই যে দেখুন কত বড় বড় হয়ে গেছে কালা বেগুন, এগুলো রমজান মাসে অনেক দাম হয়, 80 টাকা কেজিও যায়। এই খেতে ধরছে যে একটা, ওই যে দেখা যায় না, এই যে আরও আছে। এই পাশ দিয়ে বুনেছে, এটি বড় হয় না, এটি আস্তে আস্তে বড় হইব। বাতর দেবো উনিয়ে দিছে। দেখুন তো আপনারা এই ফুলগুনা চিনেন নাকি, এই ফুলগুনার নাম কি আমিও জানি না, অজানা। মিষ্টি লাউ খেত বুনিয়া রাখছে, খেত না তো কয়টা চারা লাগাইছিল, তো এই যে মিষ্টি লাউ হয়ে গেছে। এই যে এই ফুলগুনা এনেও আছে, দেখছেন ফুলগুনা অনেক সুন্দর দেখা যায়। এই যে নেবুন একটা ছোটো ধরে রয়েছে, এই যে একটা ছোটো, এটি বড় হয় নাই। আসলে আমার গড়ে লোক কৃষি পরিবার, মামারা কৃষি কাজ বেশি করে। এই যে লাউ, এই যে একটা ছয় কত বড় হয়ে গেছে, তারপরে এই যে, এই যে লাউ ধরে রয়েছে কত মনে সেন, লাউ ধরে রয়েছে আরও যদি পয়সা আছে। আজকের ভিডিওটা সবাই দেখুন, আর আজকের ভিডিও এ জায়গায় শেষ করব। আর একটা জিনিস দেখাবো, কারণ এই যে লাউডা পয়সা খেয়েছে গা, পচা লাউ ফালাই দিছে, বিচি নিয়ে নিছে, বিচি দেওয়ার পরে বীজ বানাইব। এই যে সবাই ভালো থাকুন।